হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মিস্টার উলফি হিয়ার। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইনক্রাফ্টের আরও একটি এপিসোডে। আমি জানি অনেকদিন পর ভিডিওটা করা, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। এটা কোনো সার্ভাইভাল কিংবা কোনো ক্রিয়েটিভ বিল্ডও না, তো এটা একটু স্পেশাল, কারণ তোমরা অলরেডি জানো আমার 200 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। তো সেই উপলক্ষে আমি আজকে এই সার্ভারে খেলছি। এই সার্ভারটার নাম হচ্ছে পিক্সেল এজ সার্ভার। আমি ইন ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো এই সার্ভার সম্পর্কে। বেডরক কিংবা জাভা যেটাই হোক আমরা এখানে খেলতে পারবো। দেখতে পাচ্ছ আমি জাভাতে খেলছি, আমার সাথে আরও দুজন আজকে আমার এই 200 সাবস্ক্রাইবার সেলিব্রেট করবে। তো এখানে আছে সাজ্জাদ এবং ইরফান। তো হ্যালো সাজ্জাদ, তোমার পরিচয়টা দিয়ে দাও। হ্যালো, কি অবস্থা সবার? সবাই ভালো আছো? মিস্টার রফি, কি অবস্থা? আমি সাজ্জাদ, তোমাকে এভাবে নাও চিনতে পারো, কজ আমি হচ্ছে ইনক্রেডিবল গেমার্স। ওকে, হ্যাঁ, ও ইনক্রেডিবল গেমার্স, ওর চ্যানেলের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং তোমরা অনেকে চেনো যে ও বেডরকে পিই মানে পকেট এডিশনে সার্ভাইভাল এবং ক্রিয়েটিভে খেলে। এবং আজকে আমার সাথে আরেকজন আছে, তার নাম হচ্ছে ইরফান। হ্যালো ইরফান। ইরফান, ওর একটি চ্যানেল আছে ইরফান গেমিং। ওর চ্যানেলে মাইনক্রাফ্ট হয়তো নেই, কিন্তু ওর চ্যানেলে গেলে তুমি কল অফ ডিউটি পাবে, ব্যাটেল রয়্যাল টাইপের গেম ও বিশেষ করে খেলে থাকে। তো যারা তোমরা ব্যাটেল রয়্যাল টাইপের গেম বেশি পছন্দ করো ওর চ্যানেলে গিয়ে দেখতে পারো। ও অলরেডি দুইটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, তো ও একদম নতুন শুরু করেছে, ওকে সাপোর্ট করবে আশা করি, ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে। সাথে তোমরা অনেকেই তো ইনক্রেডিবল গেমার্সকে চিনোই, ওর চ্যানেলটা লিঙ্কটাও দুজনের চ্যানেল লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে ফেলবে। ওকে ঠিক আছে, পরিচয় পর্ব শেষ। কংগ্রাচুলেশনস ফর 200 সাবস্ক্রাইবারস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে তাহলে ইনশাআল্লাহ, তাহলে তাহলে আজকে আমরা এই পিক্সেল এজ সার্ভারে খেলবো। তো আমি আবার বলে দিচ্ছি, এই সার্ভারটা বাংলাদেশের এখন 1 নম্বর সার্ভার বলা চলে, কারণ এই সার্ভারটাতে মানে বেডরক বলো বা জাভা বলো সবাই একসাথে খেলতে পারবো। ওকে তাহলে আমরা একসাথে, আমরা কিছুদিন যাবৎ একসাথে এই সার্ভারে খেলছি বেডরকে, চলো আমরা বেডরকে যাওয়া যাক। রোল দ্য ইন্ট্রো। ইন্টার পর আমরা আবার ফিরে এলাম। তো এটাই হচ্ছে আমাদের যেই সার্ভার, সার্ভাইভাল বেস। আমরা এখানে চলো দেখাই কী কী করেছি এ পর্যন্ত। বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, এইখানে আমাদের যারা যার মেইন হাউসগুলো হবে, ইরফানের হাউস এখানে হবে। এটা হচ্ছে সাজ্জাদের বেস, এখানে হবে, আমরা এখনও কমপ্লিট করে নিই। আর এটা হচ্ছে আমাদের মেইন যেই হেডকোয়ার্টার, আমরা আমার তিন, আমাদের তিনজনের হেডকোয়ার্টার। হ্যাঁ, টাউন হল 8, টাউন হল 8। ওকে, মানে আপডেট হবে। আচ্ছা, টাউন হল 8। আচ্ছা, তাহলে ইরফান, তাহলে তুমি আরো বাকি জিনিসগুলো একটু দেখা দাও। তো গাইস, এখানে আছে আমাদের এই বেজের কাউ ফার্ম, এবং এটার পাশে আছে শিপ ফার্ম, এবং এটার ঠিক সাইডেই আমরা সুগার কেন চাষ করেছি, এবং ওয়াটারমেলন আছে, ক্যারট আছে। এভাবে আমরা ক্ষেত তৈরি করছি, এন্ড এখানে গাছপালা। ওকে, আচ্ছা সাজ্জাদ, আমরা দেখতে পাচ্ছি যে বেজের চারপাশে একদম ওয়াল দেওয়া, কোবলস্টোনের ওয়ালগুলো কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে ক্লাইম, আমরা এই জায়গাটুকুকে আমরা ক্লাইম করছি, তো এটা আমাদের বর্ডার দিয়ে রাখছি, তো পরবর্তীতে ইনশাআল্লাহ এটা আমরা চেঞ্জ করে ফেলব, এই জন্য আর কি আপাতত কবলস্টোন দিয়ে রাখছি। ইয়েস গাইস, এই সার্ভার মানে যে কোনো পাবলিক সার্ভারে তোমাদেরকে মানে সার্ভাইভালে প্রতিটা নিজের এরিয়াকে ক্লেম করতে হয়, নাহলে অনেক লোক একসাথে খেলে, তো সেক্ষেত্রে তোমার জিনিসগুলো চুরি হতে পারে, তোমার বিলগুলো কেউ ভেঙে ফেলতে পারে, সো প্রোটেকশনের জন্য ক্লেম। আমরা এই বর্ডারটা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা সবাই, আমরা তিনজন মিলে ক্লেম করেছি। এখানে আমরা আমাদের মানে খেলবো আর কি, আমরা একসাথে খেলছি প্রায়
এক মাস হয়নি, 15-20 দিন হয়ে গিয়েছে একসাথে। ওরে বাবা, আয় 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 আয়। আমার মারিস না, ইরফান সেই হিট করতেছে, আমি দেখবো আমি দেখবো আমি দেখবো। যে প্রতিবেশী আছে ওদের বেজ গুলো ঘুরে আসি, চলো যাওয়া যায়। আচ্ছা কোথায় আগে যাবা? আমি বাসার ভিতর দিয়ে যাবো, কারণ আমি আইন কানুন মেনে চলি। আচ্ছা চলো, আইন কানুন মেনে চলো পাবলিক। সামনে সবাইকে একটা করে উলফ দিয়া দেওয়া হবে, মিস্টার উলফের পক্ষ থেকে মিস্টার উলফি ব্র্যান্ড নিউ উলফ দেওয়া হবে। হ্যাঁ, একটা স্পনিক দেওয়া হবে, সেটাকে ক্লিক করার পরে তোমাদেরকে তিনটা হাড্ডি দেওয়া হবে। হাড্ডি গরু মাংস হয়েছে এবার, খুঁজে পাইনি আজ পর্যন্ত, এই বাসাটা মানে ওই বাসাটা মানে এরপর ওকে খুঁজে পাই নাই। আর এই তো, তারপর চলো ওই পাশে যাই দেখি আর কার বাসা আছে। আচ্ছা বুঝলাম না, পোল্লাপান সব কই গেল আমার রেখা? তুমি কই? হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ আবার হারিয়ে গেছে গা। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কোনখানে? তুমি কোন জেলা পাইতেছি? হে আচ্ছা আচ্ছা, আমি বলি আমি আছি আরএস প্লেজার, ও সাদা মনের যে সাদা বাসাটা আছে ওই বাসার সামনে আছি আমি। পিছন দিয়ে এসে বড়, পিছন দিয়ে মুখের উপরে এত বড় অপমান। আমি বাঘি। তুমি বাঘি? তাহলে আমি জিপ। বাঘি তো একটা কার আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কার পাবজিতে? তুমি বাঘি? ইরফান হাসো, ইরফান হাসো, মজা পেলাম না? খুব 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 মজার একটা জোক ছিল, হাসো হাসো। ইজ্জতের পাঞ্চার কই যেতেছি আমরা? কার বেজে যাই? আচ্ছা আমরা ফুলবাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে ফুলবাড়ি আছে দেখবা, সবাই চলো দেখাই। আল্লাহ জানে, আল্লাহ জানে কার বাড়ি। আচ্ছা এই ফুলবাড়িটা যে বানাইছো সে যদি আমার ভিডিওটা দেখে থাকো, কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে এটা তোমার তুমি বানাইছিলা, এবং এটা ক্লেমও করো নাই যে দেখো নো ওয়ান ক্লেম দিস ব্লক। এই বাসাটা এত সুন্দর একটা বাসা বানাইছে কিন্তু ক্লেম করে নেই। বাসাটা কিন্তু খুব জোশ হয়েছে, একদম জোশ হয়েছে। এই বাসাটা অনেক সুন্দর একটা বাসা বানাইছে, ভিতরে খুব ভালো লাগছে। ভিতরে হয়তো কিছু নাই, হালকা পাতলা ভাঙা চুরা, মানে রুইন্ড হাউস, রুইন্ড হাউস। যাই হোক, আর এখানে দেখো কি বানাইছে, এরা মনে হচ্ছে ভেড়া মারতেছো কেন?
আরে মানে কি বলবো, আচ্ছা এটা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড, সরি এটা ফুলবাড়ি কে জানে, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, এটা ফুলবাড়ি কে জানে বানাইছে, মানে অজর পিসি, অজরের পিসি এখানে ঘুমাইতেছে। হ্যাঁ ওসে পিসি ঘুমায় কেমনে, পিসি কে কবর দিছে? ও আচ্ছা আচ্ছা, মানে সে তার পিসি হয়তো ডেড হয়ে গেছে এই জন্য সে খেলতে পারে না। ও মাই গড, অন্যের কবর খোদা ঠিক না কিন্তু, বাই বিদায় পৃথিবী। আচ্ছা বিদায় বিদায় গাইস, মিস্টার উলফি আর নাই, বিদায়। এই বাস রাখ রাখ রাখ, এটা আমার চ্যানেল, আমার ভিডিও কথা কইছ না তো, এগুলো কি? হ্যাঁ হ্যাঁ এগুলো কি? আমরা সুন্দর করে তোমার কবর বানাই দিছি, আমি দিছি দেখছো, তোমাদের কারো কাছে ই আছে কি কি ডার্ট আছে? কভার করো ডার্ট, কভার করো বাসায়, আর এখানেই তো থাকার কথা, আমার কাছে আছে। ফুল গাছে হাত দিলে, ফুল গাছে হাত দেবেন না, দিলে হাতের চামড়া তুলে নেব। আমরা বাঙালি তুমি যেই হও আমি দিয়ে দিচ্ছি ব্যাক করে, তোমার ফুল গাছে আর কেউ আর দিব না, তোমার ফুল গাছ তোমার এই ফেরত, গাছ লাগান পরিবেশ বাঁচান। আচ্ছা তো মেইন কথাটা এখনো বলাই হয়নি, যে অলরেডি আমার 200 সাবস্ক্রাইবার পুরো হয়ে গিয়েছে, তো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। বাই দ্য ওয়ে তুমি কি সাবস্ক্রাইব করছো আমাকে বলতেছো? আর কারে বলুম তাহলে, তোমার দিকে তো তাকাই আছি, হই মিয়া তুমি যাবো, কই কই সাবস্ক্রাইব করছো? অবশ্যই, সাবস্ক্রাইব না করলে কি তুমি আমার ভিডিওতে নিতা? ভেরি গুড, কি সম্মান দেনা দিল, তুমি আমার সাবস্ক্রাইব করছো? আরে যে একই কথা, আমি মিউজিশিয়ানের কথা বললাম, সাবস্ক্রাইব না করলে তুমি স্টোর ফ্রি ভিডিওতে নিতেই না। এই বাত আরে বাত, আমি একলা ভিডিও করব, তোরা যা না গাইস, বিলিভ গাইস, স্টোর ফ্রি বলছে গাইস, ইরফান সাজে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের ভিডিওতে নেব। এই আমি এডিটিং আর কথা বাদ দিয়ে দিই, এডিটিং আর কথা বাদ, আশা করি কিছু নাই, আমি এডিটিং করে দিছি। কোথায় এই যে মানে যে কাজ করতেছে তার নাম হচ্ছে তানিশা বিডি 1343। ও আচ্ছা আচ্ছা, আরে এখানে আছে এন্ডারম্যান বিডি। আচ্ছা এক মিনিট, তানিশা, এই যে আন্টি, হ্যালো নানি, ও দাদি, খালা, ও খালা, খালাম্মা, আই কোনটা কম হুনেন না গেলে, এই যে আপা ভালো আছেন? আনে ভালো আছেন? এটা কি করলেন, মিস্টার উলফুরে ভিতরে আনতে দিলেন? যা কাম সারছে লে আলো বলে দেই, ওরা ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী তানিশা আর কি এন্ডারম্যান, ওরা এখানে যে ওদের বেস হচ্ছে এটা, আমাদের বেসটা হচ্ছে তোমাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছ ওয়াল, ওই যে আমাদের বাড়ির ছাদ, টাউন হল, টাউন হল 8, 8 হ্যাঁ টাউন হল 8, এটা ছাদ সাজ্জাদ, কিন্তু এটা আপডেট করব কই সাজ্জাদ? হ্যাঁ আমি আপডেট করব, মানে আমি একলাই, হ্যাঁ টাউন হল একা খেলতেছি। আচ্ছা টাউন হল 8 কে কইছে এটা?
বুঝছেন? এটা তো মিস্টার অলফি শিখাইয়া দিছিল, এই ইরফান মিস্টার অলফি না শিখাইয়া দিছিল? না না না, এই আইডিয়াটা সম্পূর্ণ সাজ্জাদের ছিল, আমি তো জানি না। অবুজ বলো, অবুজ বলো, অবুজ বলো, হ্যাঁ অবুজ বালিকা কোথায়, অবুজ বালিকা কোথায়? এই দেখো গাইস আমাদের বেজ আছে এখানে। ও ও ও, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। এই কামটা কি করছে গাইস দেখছো, মিস্টার অলফি কত বড় মানে ফাঁদ ফেলেছে আমাদের ফালার জন্য এখানে। এগুলো আমার কাম না, এটা আরেকজনে ক্লেম করে আমি তোমার প্রমাণ দিচ্ছি। দেখো, দিস ব্লগ হ্যাজ বিন ক্লেমড বাই এন্ডারম্যান বিডি। এটা আমার কোনো, হ্যাঁ এতে আমার কোনো হাত নাই, এন্ডারম্যান বিডি করছে ওটা যা ধরো গিয়া। আচ্ছা আচ্ছা, আমার উদ্ধার তো করতে বলে ভাই, কেউ উদ্ধার করো। এই তো কি করে, আমি তো ওরে আমার মারতেছে। এই লিটন মামা, এই লিটন, লিটন মামা না ক্যারেক্টার টাকাম করছে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এখানে যেটা ব্লগ বসাবো সেটা পারমিশন দাও না। আচ্ছা এক মিনিট, আমি আসতেছি, ওয়েট, মারা খায় নাই। কি আছে জীবনে লুঙ্গি আর খেতা বালির ছাড়া? ইরফান চলো, ইরফান চলো, ও আসুক। তো গাইস এই আমরা চলে আসছি আমাদের বাড়িতে। আচ্ছা সবাই, আমাদের বেডরুমটা দেখানো হয়েছিল না? তো যাও দেখে আসো। ওকে ওয়েট, আমি আসতেছি, খিদা লাগছে, খেয়ে লই। দেখো গাইস কুরবানি, কুরবানি গরুর মাংস খাইতেছি। তোমাদের না দিয়ে খাইতেছে দেখো, তোমাদের মানে কি বলে এটা, তোমাদের এই নাও গাইস, তোমরা তোমাদের সাপোর্টের জন্য সে সাবস্ক্রাইবার পাইছে এন্ড তোমরা। এই যে গাইস এগুলো তোমাদের জন্য দিছি রাইট, দুই লাখে একটা কিনেছে চোর, কে জানি চুরি করছে একটা। তুমি তিনটা ফালাইছি, একটা নিয়ে গেছে ওরা। আচ্ছা চলো আমরা কই কি বলে বেডরুমটা দেখে আসি। এটা হচ্ছে দ্বিতলা বাড়ি, দ্বিতীয় তলায় আসলাম, এটা আমাদের বেডরুম, এখানে আমি ঘুমাই, এখানে সাজ্জাদ ঘুমায়, আর ইরফান নিচে, নিচে ইরফান নিচে। কি হারা, বাস্তা বাস্তা হারা, বাস্তা হারা, যাই হোক ইরফানকে আমরা এখানে জায়গা দিছি ভাই। আসলে ইরফান আমাদের সাথে পরে জয়েন করছে গেমে, এই কারণে তোমরা কেউ কিছু দেখো নাই, কেউ কিছু দেখো নাই, বাদ ভুলে যাও, কিছু হয় নাই, কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না, আমি যাই না। হোয়াট ইজ দিস, এটা ইসে কই থেকে মিস্টার অলফি লুঙ্গির তল দিয়ে বসছে? আচ্ছা এটা কার, এ কুচি কুচি কুচি, এ কুচি কুচি, এটা কার, দেখো তো বসে নি সাজাদ, বসে তোমার কথায়। না না না, আচ্ছা ইরফান দেখো তো, এটা আমার, এটা এটা আমার বড়টা আমার কথা বসছে, আমি তো খাওয়াই না, ছোটটা 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 আমার কথায় বসছে, তাহলে এটা হন সাজ্জাদের হয়ে গেছে। ভাই এটা কি, বাহ আল্লাহ জানে কার কার লগে কে কে কি করছে আমি জানি না। আমি জায়গা গুড বাই দুনিয়া, বিদায় পৃথিবী। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা আমি মাত্র দুইটা হাড্ডি খাওয়াইছি, তার বলে এটা আমার হয়ে যাইব, এটা এমন কোন কথা আছে? যাই হোক, এটা হচ্ছে আমাদের কি বলে, এটা কি বলে এটা রে, এই জায়গাটা নতুন অতিথি, নতুন অতিথি, এই জায়গার নাম নতুন অতিথি? না 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 না, ওইটা আমাদের, এটা হচ্ছে আমাদের স্টোরেজ। ও আচ্ছা, এটা স্টোরেজ রুম, ওটা তো নতুন অতিথি সবাই জানে, এটা আমাদের স্টোরেজ রুম। হ্যান ত্যান ভাতের ফ্যান লয়া যান খাইয়া লন সব আছে এখানে। আর এখানে এটা হচ্ছে আমাদের মাইনিং এরিয়া রাইট, চাইলে তোমরা লাভ দিয়ে মরে যেতে পারো। জায়গা জীবনে বাইরে থেকে লাভ নেই, তুমি ঘর যাওয়া যায় নাকি? বন্ধ করে দিছি, জান লাগবো না। আর এটা কি ইরফান? আমাদের কিচেন, কিচেন, ডিজিটাল কিচেন, ডিজিটাল কিচেন। আচ্ছা তারপর
তারপর আর কি কি হয়ে যায় ওরা, তারপর তারপর কি বলো না, যাও গা, তোমরা যাও গা, যাও গা, আইসো গা। এটা কেমন কথা, ডাক দিয়ে আনছো খাওয়াইবা না, তারপর তো যাবো। দাঁড়াও দাঁড়াও, দুজন লাইন ধরে দাঁড়াও, সবাইকে দেওয়া হবে। আচ্ছা এক মিনিট, লাইন ধরে দাঁড়াবো মানে? এটা তোমার একটা, এটা তোমার একটা, খাও খাও, লাও। এই যে দিচ্ছি, থ্যাংক ইউ, ভেরি গুড, খাওয়াইছ না, খাওয়ান দিছে। এই আমাদের ইম্পর্টেন্ট সব এখানে আছে, 15টা ডায়মন্ড। ভাই দা ভাই, আমাদের সবার গায়েও ডায়মন্ড আছে, অনেক ডায়মন্ড মাইনিং করছি আর প্রতিদিন ভোট করি। ওফ, একটা জিনিস তো ভুলেই গেছি, প্রতিদিন ভোট করলে তোমরা ভোটের মাধ্যমে ক্লেম পাবে, কারণ এটা কী বলে আওয়ারলি ক্লেম না, অনেক সার্ভারে আছে আওয়ার, যত বেশি আওয়ার স্পেন্ড করবে তত বেশি ক্লেম পাবে। এটা এখানে এভাবে হয় না, এখানে তোমাদেরকে সার্ভারে ভোট করতে হয়, তাহলে তোমরা ক্লেম পাবে। বাই দা ওয়ে, সার্ভারে কীভাবে জয়েন করতে হয়, কীভাবে ক্লেম করতে হয়, কীভাবে ভোট করতে হয়, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সাইদুর, ইটস পোকা, তারপর আরও দু একজন এই এই বিষয়ে ভিডিও বানিয়েছে, তাই আমি আর কোনো ভিডিও বানাবো না। তো প্রত্যেকের ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, কীভাবে ক্লেম করতে হয়, কীভাবে ভোট করতে হয়, কীভাবে সার্ভারে জয়েন করতে হয়, এগুলো প্রত্যেকটা ভিডিওর আমি লিঙ্ক আমি নিচে সুন্দরভাবে ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা যারা বুঝতে অসুবিধা হবে তারা কাইন্ডলি নিচে ডিসক্রিপশন থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, আর ওদের দুজনের চ্যানেল লিঙ্কও দেওয়া থাকবে, সেগুলো দেখে নেবে। তো এই ছিল, তো আমি ডিসক্রিপশনে সবার ভিডিও দিয়ে দেবো। তো যারা যারা এই সার্ভারে জয়েন করতে চাও, তারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নিচে ডিসক্রিপশনে ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পারবে। আমি আলাদা করে যেগুলো অলরেডি ইন্টারনেটে আছে আমি সেগুলো নিয়ে শুধু শুধু ভিডিও বানাতে চাই না। এই যে অলরেডি একজন কমেন্ট চ্যাটে লিখছে হাউ টু ক্লেম, তো তোমরা যদি জানতে চাও কীভাবে ক্লেম করতে হয়, আমি ভিডিওগুলো নিচে দিয়ে দেবো। তো এই ছিল আমাদের স্টোরেজ হ্যানত্যান। তো ও রাত হয়ে গেছে আবার। আচ্ছা আরেকটা বিষয় বলা হয় নাই। হ্যাঁ বলো। যে এখানে তোমরা ভোট করলে সাথে রিওয়ার্ডও পাবা, 3টা ডায়মন্ড পাবা, এমন খাবার পাবা, ভোগ কিছু আর অনেক কিছু পাবা। হ্যাঁ, ভোগই আর চুগি দুইটাই পাইবা, সাজা দিব তোমার। হ্যাঁ চলে এসো, আমার কাছে, আমি দিয়ে দেবো। আচ্ছা সাজা তোমার দের, ভোগই আর চুগি দিব। ইরফান কি দিবা? আমি গরিব মানুষ ভাই, নতুন নতুন জয়েন করছি, কিছু নাই আমার কাছে, তোমরা পারলে আমারে দিও। আচ্ছা তোমরা জয় যা, তোমরা যারা যারা জয়েন করবা। ইরফান, আচ্ছা ইরফান বলছে ওরে কিছু দেওয়ার জন্য, রাইট? রাইট। আচ্ছা ইরফানের পোস্টার দেশ দিয়ে আমরা কিছু দিয়ে দিয়ে আসো। ও মাই গড, কি দিবা? এই যে তলোয়ারের কোপ। তোমরা, তোমাদের লক্ষণ আমার ঠিক লাগতেছে। ভাগো ভাগো ইরফান, ভাগো ইরফান, ভাগো ইরফান, ইরফান ভাগো, ভাগো, জাস্ট টিক 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 টিক, ওয়েট ওয়েট ওয়েট, ভাগো ভাগো, এটা দেবো আর একটাই তো দেবো রে ভাই, একটাই দেবো, ওয়েট করো ভাই, না ভাই লাগবে না। আচ্ছা থাক বেচারা, থাক নেই, তোমরা ছেড়ে দিছে, দেখো এই আমাদের লাস্ট ক্লেম এটা সেই পর্যন্ত। আচ্ছা তোমাদের কারো কি ক্লেম বাকি আছে, বেঁচে আছে? আমার মেবি 500 ব্লক ক্লেম আসছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের ফ্রেন্ডসদের ক্লেম করা শেখাই। ইরফানও জানতে চায় কিভাবে ক্লেম করতে হয়, তুমি কি জানতে চাও? জি আমি জানতে চাই, আমি গেমে নতুন, তো আমি জানি না। আচ্ছা রাতের বেলা কি ক্লেম করব? ফ্যান্টম তো না খাবো, ফ্যান্টম নাই, চলো যাই, চলো আসতে কতক্ষণ, এখন নয় আসতে কতক্ষণ, কে জানে কতক্ষণ, কতক্ষণ, এই পাশে আসো, চোখে দিকে তাকাইও না, ইন্ডারম্যানের চোখে দিকে তাকালে তোমাকে মার, চোখে চোখে পলক ফেলো না, তাহলে কিন্তু ভালোবাসা হয়ে যাবে। আচ্ছা ইরফান বলো, তোমার কাছে ই আছে গোল্ডেন শোভেল? গোল্ডেন শোভেল না, পিক দিস, ওকে এটা হাতে নাও, নিছি, এখানে একটা ক্লিক করো, কি কি হয়েছে এখানে বলো সবাইকে, ডায়মন্ড, হ্যাঁ এখানে ক্লিক করছে, ডায়মন্ড কালার হয়েছে, অবশ্যই তোমাদেরকে গোল্ডেন শোভেল দিয়ে যে জায়গা থেকে তোমরা ক্লেম শুরু করবে সেখানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ক্লেম শুরু করবো, যেহেতু আমাদের এখানে
আগের ক্লেম শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখান থেকে শুরু। তো ওকে আমি লাস্ট ক্লেমটা দেখা দিচ্ছি। আমি বল যেখানে বলবো সেখানে দিবা, এখন দিও না। ওয়েট, আচ্ছা ইরফান বলো, এখানে দাও। দেখাচ্ছি আমি এখন কিছু রাখতে পারবো না, কারণ এটা ইরফানের ক্লেম, দেখছো কিছুই রাখা যায় না, কারণ এটা ইরফানের ক্লেম করা। এখন ইরফান আমাদের, যেহেতু আমরা একসাথে খেলবো, আমরা একজন আরেকজনকে ট্রাস্ট দিয়ে দেই। ইরফান আমাদের দুজনকে ট্রাস্ট দিয়ে দাও এখনই। আমাদেরকে ট্রাস্ট দিয়ে দিয়েছি, এখন আমরা দুইজনই রাখতে পারছি। তো আমরা তিনজন মিলে এভাবে ক্লেম করে একসাথে খেলছি। এই যতগুলো জায়গা ক্লেম করা দেখছো আমাদের তিনজনের একসাথে করা। এটা ইরফানের করা, এটা আমার করা, আরও জায়গা আছে সাজ্জাদেরও করা, এটা সাজ্জাদের করা দেখতেই পাচ্ছ এই আর কি। এইভাবে আমরা একসাথে ক্লেম করে বিভিন্ন জায়গা একত্রিত করে খেলছি। দেখো অলরেডি আমাদের পামকিন হয়ে গেছে, পামকিন সিট ছিল এগুলো ছিলাম, পামকিন হয়ে গেছে। এই তো আর কিছু বলার নেই আজকের ভিডিওটা, মানে বেশি বড়ো করতে চাচ্ছি না আমি। তো আজকে একটু স্পেশালভাবে অন্যরকমভাবে আমার অন্যান্য ফ্রেন্ডদের নিয়ে ভিডিওটা করলাম, কমেন্টে জানাবা ভিডিওটা কেমন হয়েছে। এই টাইপের কোলাবোরেশন ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবে আমরা একসাথে খেলবো কি না। ইরফানকে একসাথে খেলতে চাও? অবশ্যই, যদি তুমি চাও। সাজ্জাদকে একসাথে খেলতে চাও? অফকোর্স। ওকে তাহলে গাইস তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমরাও কি চাও কিনা, যদি এরকম সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা যদি আমাদেরকে একসাথে খেলতে দেখতে চাও তাহলে আমরা অবশ্যই একসাথে ভিডিও করে দিব। আমাদের যার যার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, যদি অবশ্যই কমেন্টে জানাতে হবে, শুধু আমার কমেন্টে এসে জানালে হবে না, ইরফানের চ্যানেলে গিয়ে তার কমেন্টও জানাবে এবং সাজ্জাদের ইনক্রেডিবল গেমার্সে গিয়ে তার চ্যানেলেও জানাবে যে আমাদের তিনজনকে একসাথে মাইনক্রাফট খেলতে দেখতে চাও। ওকে তাহলে আমি আজকে এখানেই শেষ করব। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি 200 সাবস্ক্রাইবারের জন্য। ওকে গাইস আজকে এখানেই বিদায় নিব। তো তোমাদের সবার কাছ থেকে আমি আজকে এখানেই বিদায় নিব, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবারের জন্য। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে আর কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটি কেমন লাগলো। এই টাইপের ভিডিও নতুন করলাম, ফার্স্ট টাইম করলাম কোলাবোরেশন টাইপ, তো এই টাইপের ভিডিও দেখতে হলে সেটা জানাবে। আর যারা তোমরা পিক্সেলের সার্ভারে খেলে থাকো তারা অবশ্যই এই বেডরকে জয়েন করে আমাদের এই বেজে ঘুরে যেতে পারো। আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 416 -273। তো এই কোঅর্ডিনেটে এসে আমাদেরকে দেখতে পারবে। তো ঠিক আছে এখানে শেষ করছি। Be cool and be yourself. Bye-bye. Bye-bye.